ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। অন্যান্য দিনের মতো আজকেও আমরা জেলা ভিজিটে রয়েছি এবং সেটা অবশ্যই নদিয়া জেলাতে তাঁতিবাড়িতে। আজকের এই ভিডিওটা একটা গ্রাহক সেবা কেন্দ্রের, যেটা সিএসসি থেকে নেওয়া একটা ইউনিয়ন ব্যাংকের বিসি। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন কিভাবে আপনি কমন সার্ভিস সেন্টার পাবেন, কিভাবে আপনি আইআইবিএফ সার্টিফিকেট করাতে পারেন, মানে আইআইবিএফ সার্টিফিকেট আপনার জন্য কতটা প্রয়োজনীয়, আইআইবিএফ না থাকলে আপনি গ্রাহক সেবা কেন্দ্র পাবেন কি পাবেন না সেটাও আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তার সাথে সাথে জানতে পারবেন এই ধরনের গ্রাহক সেবা কেন্দ্র চালাতে গেলে আপনার কত টাকা ইনভেস্টমেন্ট হবে বা আপনার আয় কীরকম হবে, সব কিছু জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। আমরা হলাম সেই মাধ্যম যারা এক্স্যাক্টলি ফিল্ডে নেমে এসে সাধারণ মানুষের কথা শোনে এবং সাধারণ মানুষের কাছ থেকে তথ্য সংগ্রহ করে আপনাদের কাছে প্রকাশ করে বা আপনাদের জন্য ভিডিও বানায়। চাইলে আপনি আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, বেল আইকন বাজিয়ে দিতে পারেন, আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন। উইথ কৃষ্ণেন্দু এই নামেই রয়েছে ইউটিউব চ্যানেল, সাথে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলও। আমরা এই যে ফিল্ড ভিজিট করছি তার যে মুহূর্তগুলো আমরা ধরে রাখি আমাদের সোশ্যাল মিডিয়া পেজের মাধ্যমে, ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামের মাধ্যমে। চাইলে আপনি সেখানেও এক ঝলক ভিজিট করতে পারেন। তো চলুন বন্ধুরা, শুরু করব আজকের এই ভিডিওটা এখান থেকেই। বন্ধুরা, এই গ্রাহক সেবা কেন্দ্র যিনি চালাচ্ছেন তার সঙ্গে এবার আমরা পরিচয় করাবো এবং তার থেকে জানবো এই গ্রাহক সেবা কেন্দ্রের বিষয়ে খুঁটিনাটি, কত কাস্টমার আছে, কোন কোন জায়গা থেকে নিয়েছেন, মানে কর্পোরেট বিসিকে কত প্রসাদ দেয়, কী ব্যাপার রয়েছে, ইনভেস্টমেন্ট কত রয়েছে, সব কিছু বিষয়ে আমরা জানবো। তো চলুন ওনার সঙ্গে এবার পরিচয় করানো যাক। স্যার, আপনার নামটা যদি বলেন। আমার নাম হচ্ছে শেখ সঞ্জু রহমান। আমার বাড়ি, হ্যাঁ, ঠিকানা তাঁতিবাড়ি, কৃষ্ণনগর 1, নদিয়া, ওয়েস্ট বেঙ্গল 741315। এই যে আপনি একটা ইউনিয়ন ব্যাংকের বিসি চালাচ্ছেন, এটা কতদিন ধরে স্যার? এটা আমার অনলাইনের দোকানটা 3 বছর 3.5 বছর হয়ে গেছে। আগে অনলাইনের দোকান ছিল? দোকান ছিল, তারপরে এটা আপনার, তারপরে সিএসসি নিয়েছি। আচ্ছা, তারপর সিএসসি থেকে হয়নি বিসি পয়েন্ট, এটা পরে আবার যোগাযোগ করে কোম্পানি, যে কোম্পানিগুলো দেয় তাদের সঙ্গে। কোম্পানির নামটা বলবেন। কোম্পানি হচ্ছে আস্থানা, আস্থানা থেকে রয়েছে। এদের হেড অফিস কোথায় স্যার? এদের হেড অফিস দুর্গাপুর, আমি যতটুকু জানি। আচ্ছা, হ্যাঁ, এবার দুর্গাপুর ওনাদের সঙ্গে ব্রাঞ্চ থেকেই ম্যানেজারের যোগাযোগ করে দিয়েছিলেন, ম্যানেজারের হাত ধরেই পাওয়া, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, উনি যোগাযোগ করে উনি করিয়ে দিয়েছিলেন। আমি একদিনে বিসি পেয়ে গেছি। একদিনে? হ্যাঁ, সকালে ফোন করে ডেকেছিল। আচ্ছা, সন্ধ্যের মধ্যে পুরো পেপারস কমপ্লিট, তারপরে এক সপ্তাহের ভিতরে আমি করতে গেছি। আমরা দেখলাম যে বিভিন্ন ব্যানার আপনার রয়েছে, আস্থানার ব্যানার তো রয়েছে, ইউনিয়ন ব্যাংকের ব্যানারও রয়েছে, ফিনো সেভিংস অ্যাকাউন্টের একটা ব্যানার রয়েছে দেখলাম নিচে এখানে। হ্যাঁ, এখানে ফিনোর ব্যানারটা কোথেকে আসছে একটু যদি বলেন। ফিনোর ব্যানার, ফিনো আগে আমি নিয়েছিলাম, 1 লাখ টাকার একটা অ্যাকাউন্টটা নিয়েছিলাম। আচ্ছা, তা সেখান থেকে ফিনো, ফিনোতে কাজ করতাম, এইপিএস উইথড্রলগুলো করতাম। আসলে ফিনোতে অ্যাকাউন্ট হতো না, কারণ ফিনোতে আপনার অ্যাকাউন্ট খুলতে গেলে 500 টাকা চার্জ লাগতো। হ্যাঁ, 499-এর একটা গল্প রয়েছে ফিনো। এবার ওই জন্য কাস্টমার, আজ পর্যন্ত আমি একটাও অ্যাকাউন্ট খুলিনি ফিনোতে, কারণ কেউ রাজি নয়। একটু পাশেই ইন্ডিয়ান ব্যাংক আছে। হ্যাঁ, সে তো সস্তায় জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট পাক, জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট হয়ে যাচ্ছে, 500 টাকা উনি ওনার অ্যাকাউন্টেই থাকবে। হ্যাঁ, এবার সেই জন্য ফিনোতে কাজ হয়নি। আসলে নিয়েছিলাম একটা গ্রাহক সেবা কেন্দ্রের জন্য, তাই তো? সেটা মানে আপনি পিএনবির জন্য যেটা চাইছিলেন, চেয়েছিলাম। এবার যাও, ফিনো থেকে আমার কিছুদিন যাবো তো, আমাকে বছর খানিক ধরে ঘোরানো হয়, ঘোরানো না মানে ডিলে ডিলে চলছিল আর কি, হয়ে যাবে সব কিছু, আইবিএফ টিএফ হয়ে যায়। হয়ে যাওয়ার পরে আসলে আমার নামে নেওয়ার কথা ছিল, এবার আমার নামে ফিনো হয়ে যায়, তখন বলে যে আপনার নামে হবে না, আপনার বাড়ির কারোর নামে নিতে হবেই, পিএনবিটা একই নামে দুটো সিএসপি হবে, সেটা তো কখনোই হবে না। এবার সেই জন্য অ্যাকচুয়ালি এটা আমার ইউনিয়নটা আমার বোনের নামে নেওয়া। আচ্ছা, বোন থাকে সকালের দিকে, বোন আবার সন্ধ্যাবেলা যখন চলে আসছে সারাদিন লগ ইন থাকে, তার পাশেই বাড়ি, যখন অসুবিধা হয় যখন ডেকে নিচ্ছে, ডেকে নিই। এবার দীর্ঘদিন যখন টাকাটা দেওয়ার পর, তার সঙ্গে 1 লাখ টাকা দিয়েছি আমি, ল্যাপটপ পেয়েছি, যা যা প্রোডাক্ট আপনার ফিনো দেয় রয়েছে পেয়েছি। পাওয়ার পর যখন ঘোরানো হয় তখন ওদের সঙ্গে একটা ঝামেলা সৃষ্টি হয়,
ঝামেলা সৃষ্টি হওয়ার পরে ওনারা যখন আমি বলি যে আমি এফআইআর টেফআইআর করবো, যেহেতু আমাকে পেমেন্ট প্রুফ টুপ কিছু আছে, আমাকে যেগুলো ওরা করেছিল যে দেবো এগুলো, সেগুলো যখন না পাই তখন ওরা আস্থানার সঙ্গে যোগাযোগ করিয়ে দিয়ে আমাকে ইউনিয়ন ব্যাংকটা আবার যোগাযোগ করে দেয়। এবার ম্যানেজারের সঙ্গে আমার একটু পরিচয় ছিল বলে আগে থেকে উনি মানে আমাকে একই দিনে একদিনেই বিসি পয়েন্ট দিয়ে দিয়েছিলেন। দেখুন, এখানে ফিনোকে দোষ দেওয়ার কিছু নেই, হয়তো গভর্নমেন্ট যে রুলস রয়েছে বা আমরা কাউকে এখানে ব্লেম দিতেও আসিনি, আর ইনিও কাউকে দোষী বলে প্রমাণিত করার চেষ্টাও করছেন না। অ্যাকচুয়ালি কিছু আইনি ব্যাপার থাকে, তখন যখন হয়তো উনি ইনভেস্ট করছেন তখন পিএনবি ছিল, পরে যখন দেখা যায় পিএনবিটা তার হাতে নেই, বেরিয়ে গেছে, দেন ফিনো কোঅপারেট করে এবং আস্তানার সঙ্গে কন্ট্যাক্ট করে এবং ব্রাঞ্চের সঙ্গে হয়তো কোঅপারেশন করে উনি কিন্তু পেয়ে গেছেন আস্তানা থেকে। অ্যাজ এ কর্পোরেট বিসি আস্তানা কতটা ট্রাস্টেবল? আস্তানা সার্ভিস অ্যাকচুয়ালি খুবই ভালো। আচ্ছা, স্যাররা যে আমাদের স্যার যে ম্যানেজারগুলো আছে ওনাদের যখনই ফোন করি ওনারা ফোন রিসিভ করেন, ব্যস্ত থাকলে বলে দেয় আমি 10 মিনিট পরে করছি, আর যে কোনো প্রবলেমের জন্য ওনাদের ফোন করলে ওনারা একদিনের মধ্যে কি দুদিনের মধ্যে ওয়ার্কিং ডেজের মধ্যে সলভ করে দেয়। সলভ করে দেয়, সার্ভিস খুব ভালো, অসাধারণ সার্ভিস। ইউনিয়ন ব্যাংকের সার্ভার কতটা ভালো? ইউনিয়ন ব্যাংকের সার্ভার খুব ভালো। আচ্ছা, সন্ধ্যাবেলা একটু প্রবলেম থাকে, হ্যাঁ সন্ধ্যাবেলা নেটই ডাউন থাকে, ওটা বলা যাবে না, ইউপিআই দিবে। সন্ধ্যাবেলার গল্পটা বলি, সব ব্যাংকে ডাউন থাকবে, কারণ ওই সময়টা টু ওয়ে যে ফ্যাক্টর থাকে, ড্রেনেজ সিস্টেম বলে এটাকে আমরা ব্যাংকিংয়ের, বেসিক্যালি যে মেন সার্ভারের সঙ্গে কানেক্টেড আছে এফআই সার্ভার, সেই সার্ভার থেকে, এফআই সার্ভারে তো কোনো ক্লিয়ারেন্স প্রয়োজন হয় না, কিন্তু ব্রাঞ্চে যারা বসে রয়েছেন ম্যানেজার কো ম্যানেজার যারা রয়েছেন, পুরো সারাদিনের ট্রানজ্যাকশানে প্রত্যেকটাতে তাদেরকে ক্লিয়ারেন্স দিতে হয়, এবং ওই সময়টা কি হয় ওদের যে ব্যাংকিং মূল সার্ভার রয়েছে সেখানে কিন্তু পুরো ফুল লোডেড সন্ধ্যের সময়টা, কারণ ওনারা প্রত্যেকটা বাড়ি যাবেন ওটা ক্লিয়ার, এবং যতক্ষণ না ফিনান্স ক্লিয়ার হচ্ছে মানে আপনার ক্যাশ সকালবেলা কত ছিল, আপনি কত টাকা দিয়েছেন, কত পেমেন্ট আপনার হাতে আছে এবং সেই টাকা ভল্টে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত পুরো প্রেশারটা লোডেড থাকবে, একদম সার্ভার পুরো চেপে বসানো থাকবে। ওই জন্যই সন্ধ্যাবেলা বেসিক্যালি আপনি দেখবেন সন্ধ্যে 6টা থেকে 7টা বা 7টা থেকে 8টা সমস্ত ব্যাংকের সার্ভার অনেক সময় ডাউন করা থাকে। ইনভেস্টমেন্ট কত হচ্ছে স্যার আপনার এতে? ইনভেস্টমেন্ট ফিনোতে ওটা গেছে 1 লাখ। আচ্ছা, আর আস্তানা গেছে, দেখুন স্যার গেছে বলবো না, প্রোডাক্ট আপনাকে পুরো দিয়ে দিয়েছে, কিন্তু প্রোডাক্ট হিসাব করলে কিছু লস তো আছে, লস কিছু আছে। হ্যাঁ, এবার ইউনিয়নটা নিয়ে আসলে ওদের একটা কোম্পানি যেটা ফিস ছিল সেটা তো রেজিস্ট্রেশন ফি, সেটা দিয়ে কত দিতে হয়? রেজিস্ট্রেশন ফি আমাদের এটিএম টেটিএম নিয়ে 25,000 টাকা। আচ্ছা, দিয়েছিল প্রোডাক্ট আপনাকে দিয়ে দিয়েছে, ওনারা মরফো দিয়েছে একটা সফটওয়্যার ইয়ে করেছে, আর হচ্ছে আপনার এটিএম মেশিনটা এখনো পাইনি, সেটা পেয়ে যাবো, ওনার নাকি টেস্টিংয়ে চলছে একটু সমস্যার কারণে, ওগুলো পেয়ে যাবো, আর পাসবুক প্রিন্টার এগুলো এখন আমাদের সিস্টেমে নেই, চলে আসবে বলে চলে আসবে। আর এই যে অ্যাকাউন্ট হচ্ছে, এখন কি জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট ওপেন হচ্ছে? হ্যাঁ, জিরো ব্যালেন্স একদম সঙ্গে সঙ্গে অ্যাকাউন্ট নাম্বার, ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট। 1 বছর হলো আপনার এই গ্রাহক সেবা কেন্দ্র, তাই তো? 1 বছরে কত কাস্টমার তৈরি হয়েছে আপনার? 1 বছরে মিনিমাম 500-600 হয়ে গেছে কাস্টমার। 600 কাস্টমার আপনি তৈরি করে ফেলেছেন। কত কাস্টমার আপনার কম বেশি এখানে আসে ট্রানজ্যাকশনের জন্য? ট্রানজ্যাকশনের জন্য কাস্টমার যারা বেশিরভাগ যারা ছেলে মানে পুরুষ অ্যাকাউন্ট, তারা তো এটিএম নিয়ে ফোনপে গুগল পে করে নাই, তাদের দেখা পাওয়া যায় না। আর মহিলা যেগুলো আছে বাইরে থেকে যারা, লক্ষ্মীশ্রী ভান্ডার, যুবশ্রী, কন্যাশ্রী সব রকম রয়েছে, ওগুলো মহিলাদের বেশি ট্রানজাকশনটা হয় পুরুষদের তুলনায়। আর সন্ধ্যাবেলা বেশি টাকা তোলার দরকার থাকে তখন বেশি আসে, অল্প কিছু তোলা এটিএম থেকে তুলে নেয়। এই গ্রাহক সেবা কেন্দ্রের সাথে আপনার সিএসসি রয়েছে, আর কি কি কাজ করেন? সিএসসি আছে, প্যান আছে, আধারের কাজগুলো যেগুলো হয় করে দিয়ে, ওগুলো ভোটার, মানে অনলাইনে যাবতীয় কাজ, টিকিট কাটা থেকে শুরু করে সিএসসি এজেন্ট নিয়ে আছে, আইআরসিটিসি বাইতে লাইট, হ্যাঁ সব কিছুই করা হয়। কর্পোরেট বিসি হিসেবে আস্তানা আপনার এখানে ভিজিট করে? হ্যাঁ, আস্তানা ভিজিট করে, ওরা রেগুলারলি ফোনে কন্ট্যাক্ট রাখে, দুবেলা রিপোর্ট চায় ওরা, সকালে সন্ধ্যাবেলা, সন্ধ্যে 7টার মধ্যে আমাদের রিপোর্ট সাবমিট করতে হয়, কতগুলো কী হয়েছে সারাদিন, সোশ্যাল সিকিউরিটি স্কিম যেগুলো আছে সেগুলো দিতে হয়, সেগুলো করতে হয়। লোকে বলে এই সোশ্যাল সিকিউরিটি স্কিম নিয়ে প্রচুর প্রেশার থাকে, না আপনার মতামত? প্রেশার বলতে এখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ায় প্রেশার দিচ্ছে ওদের ওপর যারা বিসি আছে, এবার ওরা তো আমাদের তো দেবেই প্রেশারে। গতকাল একটা ভিডিও আমি শ্যুট করেছিলাম আপনার নদিয়াতেই, শান্তিপুরের কাছাকাছি,
এসবিআই সিএসপি ভিডিও আসবে দেখতে পাবেন। উনি এই ইনস্যুরেন্স রিগার্ডিং একটা সুন্দর উত্তর দিয়েছেন, আমি ভিডিওটা যদিও পোস্ট করব, যে প্রেশারটা কিসে। আমি এই সোশ্যাল সিকিউরিটি স্কিম সম্পর্কে যদি আমি মানুষকে বোঝাতে পারি তাহলে মানুষ আমার কাছে এমনিই করবে, কারণ এটা এমন কোনো হাইফাই অ্যামাউন্ট নয়, ছোটো অ্যামাউন্ট। আমাকে খালি ওই বিষয়টা তাকে বুঝিয়ে দিতে হবে। তো এটা আপনিও দেখবেন ওই পদ্ধতি, ভিডিওটা আসার পর ওনারই মুখে শুনবেন ইনস্যুরেন্স রিগার্ডিং উনি কী বলেছেন, যদি শুনে নেন। আশা করি আমি আপনার শুধু নয়, যারা এই ধরনের বিসি চালায়, এই ইনস্যুরেন্স শব্দটা যে মানুষ প্রেশার 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 শব্দটা বলে যাচ্ছে ওটা গায়েব হয়ে যাবে ওই কথাটা শুনে নেওয়ার পরে। আমাদের প্রেশার প্রেশার থাকে না, জাস্ট বলে আপনারা ট্রাই করুন, হ্যাঁ করে দিন এটা। আর না করতে পারলেও নতুন বিসি আমাদের অনেক সময় কিছুদিন ছাড় দিয়েছিল যে করতে হবে না, যখন খুব টার্গেট থাকে একটা দুটো করে দিলে। এবার মানুষ এই ব্যানার ট্যানার আগে এখানে তো বিসি পয়েন্ট নেই আশেপাশে কোনো, ইউনিয়ন ব্যাংক একটা আছে ওই 2 কিলোমিটার দূরে। আচ্ছা, ওনার প্রায় ওনার যাবতীয় 5 বছর ধরে বিসি, বেশিরভাগ কাস্টমার ওনার। এবার আমিও কিছু নতুন কাস্টমার করেছি, ওনার কাস্টমার আমার কাছে আসে, আমার কাস্টমার ওনার কাছে যায়, হ্যাঁ পুরোনো কাস্টমার কিছু আছে। এবার যারা এই ব্যানারগুলো দেখে, যারা বোঝে ফোনে ইউটিউবে দেখছে, তারা নিজেরা এসে বলে আমাকে এটা করে দিন, সোশ্যাল সিকিউরিটা করে দিন। কমিশন স্ট্রাকচার কিরকম, আমি অ্যামাউন্টে যাবো না, মানে অন্যান্য ব্যাংকের মতো নাকি কম বেশি হতে পারে কিছু? কম বেশি অন্যান্য ব্যাংকের বেসিকের মতোই কমিশন স্ট্রাকচার। কমিশন ভালো, কমিশন কিরকম নেবে, মান্থলি মোডে নাকি? মান্থলি মোডে, এক মাস কাজ করলাম, এক মাসে সরাসরি আমাদের কাছে বাকি থাকে। বাহ, মানে ওয়ান মান্থ গ্যাপ? হ্যাঁ ওয়ান মান্থ গ্যাপ থাকে। 65% নাকি 75% আর 25% রেশিওতে চলে, মানে আপনি 100 টাকার আর্নিং হলে 75% আপনি পাবেন, 25% বিসি পাবেন? এক্স্যাক্ট অ্যামাউন্ট তো আমার জানা নেই। আচ্ছা, আপনি হয়তো দেখেননি কোনোদিন? দেখিনি কোনোদিন। আচ্ছা, আসলে সার্ভিস ভালো, আস্থানার খুব কাজ করে, খুব মানে শান্তি। কর্পোরেট বিসি হিসেবে সার্ভিস ভালো, এটা কিন্তু বারবার বলে যাচ্ছেন। আইআইবিএফ সার্টিফিকেট আজকের ডেটে কতটা গুরুত্বপূর্ণ এই ধরনের একটা গ্রাহক সেবা কেন্দ্র পাওয়ার জন্য? আইবিএম সার্টিফিকেট ছাড়া তো গ্রাহক সেবা পাওয়া সম্ভব না, মানে অ্যাপ্লাই করা সম্ভব না। অ্যাপ্লাই করা সম্ভব না, আগেই বলবে হয় আপনাকে যদি পরীক্ষাটা নাও দেওয়া থাকে, কিন্তু আপনাকে রেজিস্ট্রেশন অন্তত অ্যাডমিট কার্ডটা দেখাতে হবে যে আমি অ্যাপ্লাই করেছি, আমি এখনো পরীক্ষাটা দেয়নি, এগুলো পেমেন্ট করে দিতে হবে। আইআইবিএফ সার্টিফিকেট আপনার কি শুধু এই গ্রাহক সেবা কেন্দ্রের জন্য গুরুত্বপূর্ণ, নাকি আজকের ডেটে দাঁড়িয়ে এই পেস যে আমরা ব্যবসা করছি সেখানে আইআইবিএফ সার্টিফিকেট, পুলিশ ভেরিফিকেশন, ট্রেড লাইসেন্স, কারেন্ট অ্যাকাউন্ট, এগুলো খুব গুরুত্বপূর্ণ? এগুলো সবই, আপনি যেগুলো বললেন সবই খুব গুরুত্বপূর্ণ। এখন তো সিএসসি সবাই ক্ষেত্রে ম্যান্ডেটরি করে দেওয়া হয়েছে, তাহলে ফর্ম ফিলাপই হবে না ওগুলো না ছাড়া। এই ধরনের যে রেজিস্টার আপনি মেনটেন করছেন, এই ধরনের রেজিস্টার কতটা গুরুত্বপূর্ণ আজকের ডেটে ব্যবসা চালানোর জন্য? এগুলো তো রেজিস্টার খুবই মেনটেন, আর আমি রেজিস্টার তো থাকার সঙ্গে তার সঙ্গে একটা ক্যামেরা থাকা অবশ্যই দরকার, ম্যান্ডেটরি। কারণ হয় অনেক সময় আমার সাথেই হয়েছে, কাস্টমার টাকা নিয়ে গেছে, সো যা কিছুক্ষণ পরে এসে বলেছে আমি 500 টাকা কম পেয়েছি। হ্যাঁ, এবার আমি তো 500 টাকা যদি না দেখে দিয়ে দিই তাহলে তো আমার সারাদিনকার চলে গেল ইনকাম, টাকা বসে থাকাই হবে এখানে। এবার তখন ওই ক্যামেরাটা আমার ছোট ক্যামেরা, হ্যাঁ অন করে আপনি দেখিয়েছেন, এক মাস থাকে, আমি ওনাকে ফোনে কিংবা ল্যাপটপে খুলে দেখিনি যে আপনি এরকম দেখেন আপনারই ভুল হবে, তখন উনি নিজেই পরে বলেছে যে হ্যাঁ পেয়েছি। দিনের শেষে আপনার এই ফেস ভ্যালু কতটা গ্রো হচ্ছে এই ইউনিয়ন ব্যাংকের বিসির দ্বারা? ইউনিয়ন ব্যাংকের বিসির দ্বারা অনলাইনের দোকানে এখন চারিদিকে যা স্ক্যাম হচ্ছে, সেই হিসেবে অনলাইনে শুধু অনলাইন ব্যাংক থাকলে, অনলাইন সিএসপি মানে অনলাইনে দোকান থাকলে একটা আপনার ফেস ভ্যালুটা কমে যায়। হ্যাঁ, মানুষ একটা ট্রাস্টেবিলিটির জায়গায় যাগেন যায় না অনেকে এখন। হ্যাঁ, আর এই বিসি পয়েন্ট থাকলে, হ্যাঁ অনেক সময় মানুষ এমন বিশ্বাস করে যে টাকা তুলে দিয়ে যায় আমাদের কাছে ক্যাশ না থাকা সত্ত্বেও, তারা পরে এসে কিন্তু মানে অনেক সময় এক ঘন্টা পরে হলেও সে এসে নিয়ে যাচ্ছে। ডিপোজিট করার জন্য হয়তো সার্ভার ডাউন আছে, তারা টাকাটা রেখে গেল, আমি তাদের চেনাশোনা লোকগুলোকে পরে উঠিব, এইটুকু ট্রাস্ট বিল্ড করে হয়েছে। তো বন্ধুরা, শুনলেন ইউনিয়ন ব্যাংকের গ্রাহক সেবা কেন্দ্রের কাহিনী। আপনি চাইলে আস্থানার সাথে যোগাযোগ করতে পারেন, কন্ট্যাক্ট নাম্বার চাইলে আপনি আমাকে ফোন করতে পারেন। দয়া করে ইউটিউবের কমেন্ট বক্সে দিতে বলবেন না, পসিবল নয় ওটা আমার পক্ষে বা ইনার পক্ষেও। আর যে কোনো সাহায্যের জন্য আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, কিন্তু আবারও বলছি দিনের শেষে আপনাকে পরিশ্রম করতে হবে আর অবশ্যই সততা বজায় রাখতে হবে। স্যারকে ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। আর এখানে অবশ্যই আবারও বলবো যে এখানে আসতে পেরে আমি খুব গর্ব অনুভব করছি এবং আশা করছি যথাযথ তথ্য আপনাদেরকে আমরা দিতে পেরেছি। দেখা হবে পরের দিন এরকমই কোনো একটা ভিডিওর সাথে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন, রেজিস্টার মেনটেন করবেন,
আগে সই করাবেন তারপরে টাকা দেবেন, তাই তো স্যার? হ্যাঁ অবশ্যই, আগে সই করাবেন তারপরে টাকা দেবেন। আমাদের ব্যাংকের এটা আলাদা, হ্যাঁ এটা আলাদা, ব্যাংকের এটা উইথড্রল ফর্ম, চলুন বন্ধুরা বাই।